নজর রাখবো পুরুলিয়ার দিকে। জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সকাল সকাল চলে এসেছেন ঝালদার পাত্রাদি গ্রামে, যেখানে মায়ের সঙ্গে তিনি এসেছেন এবং ইতিমধ্যে একটি মন্দিরে পুজো দিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন। এই ছবি দেখতে পাচ্ছেন, হীরক আমাদের প্রতিনিধি রয়েছেন, হীরক ছবিটা জানাবো। হীরক, শোনা যাচ্ছে? একদমই, দেখো সকাল 7টা বাজতেই কিন্তু পুরুলিয়া লোকসভার বাগমুন্ডি বিধানসভা অঞ্চল, এবং সেখানেই কিন্তু নিজের প্রথম ভোটটা দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে মাকে নিয়ে এসেছিলেন এবং মা এবং তিনি ভোট দিলেন। এই মুহূর্তে এই অঞ্চলের ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং যেটা বলবো যে এই মুহূর্তে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন, এবং জ্যোতির্ময় সিং মাহাতো এখানটায় রয়েছেন। আমি একটু সরাসরি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, ভোট দিলেন, প্রথম ভোটটাই দিলেন, কি বলবেন? দেখুন, প্রথমে লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে দেখছি আমি প্রথম আছি, তো সেভাবে প্রথম ভোটটাই দেবো। এই স্কুলে আমি পড়াশোনা করেছি, এই খেলায় মাঠে খেলাধুলা করেছি, সেই স্কুলেই আমার পোলিং স্টেশন, সেখানেই ভোট দিলাম। আর আজকে নিজের ভোট নিজে দিলাম, আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, কারণ রেজাল্ট তো ভালো হবে। সঙ্গে মাকে নিয়ে এলেন, গ্রামের লোকেদের সঙ্গেও বহুদিন বাদে দেখা হলো, কি বলবেন? প্রত্যেকবারেই মাকে নিয়েই ভোট দিই আমি, কারণ মা এর বয়স হয়েছে, সেই জন্য মাকে নিয়ে আসি, মাকে নিয়ে এসে ভোট দিয়ে আবার মাকে আবার বাড়ি পৌঁছান। কি আশা রাখছেন, মানে শুরুতেই ভোট দিলেন এবং তারপরে কি? গতবারের চেয়ে মার্জিন বাড়বে, গতবারে যা মার্জিন ছিল তার থেকে। ভোটের কিছুদিন আগেও প্রচুর পরিবার তারা বিজেপিতে যোগ দেন, তৃণমূল ছেড়েও বিজেপিতে যোগ দেওয়ার সংখ্যা অনেক ছিল, কতটা আশাবাদী? ছিল, কারণ মোবাইল নিয়ে তো ঢোকা যায় না ভেতরে, সেই জন্য যা কিছু খবর যদি পেয়ে থাকে তো মোবাইল এসে থাকবে, SMS কিংবা টেলিফোন, খোঁজ খবর নিয়ে দেখছি এখন। একদমই, কিন্তু আমরা যেটা শুনলাম যে জ্যোতির্ময় সিং মাহাতো এই মুহূর্তে এখনো পর্যন্ত পুরুলিয়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে কোনো রকম অশান্তি বা গণ্ডগোলের খবর এসে আসছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো তথ্য রয়েছে কিনা সেটা যদি একটু জানাও। একদমই, দেখো যে কথাটা বলবো, এই মুহূর্তে কিন্তু পুরুলিয়ায় সবে ভোট শুরু হলো, সকাল 7টা বেজেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়ার একেবারে বাগমুন্ডি বিধানসভায়, এবং এই বিধানসভা অঞ্চলেরই কিন্তু ভোটার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সদ্য মাকে নিয়ে এসে ভোট দিলেন, এবং ভোট দেওয়ার পরে তিনি যেহেতু এই গ্রামেরই ছেলে এবং সেই কারণে কিন্তু এলাকার মানুষ বন্ধুবান্ধবদের সঙ্গে এই মুহূর্তে বসেছেন এবং বসে সবার সঙ্গে কথা বলছেন, এবং ভোট কোথায় কীরকম হচ্ছে সেটা জানতে চাইছেন। আমি একটু সরাসরি তার কাছে আসব এবং কথা বলে জানার চেষ্টা করব। তিনি ফোনে এই মুহূর্তে কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন, এই মুহূর্তে ভোট শুরু হলো, কার্যত এই যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু রীতিমতো মানুষজন দেখা যাচ্ছে, ভোটের লম্বা লাইন পড়েছে, এবং জ্যোতির্ময় সিং মাহাতো এখানটায় রয়েছেন, এবং যেহেতু এটা তার গ্রামের বাড়ি আমি সরাসরি তার সঙ্গে কথা বলব। জ্যোতির্ময় সিং মাহাতো দেখা যাচ্ছে যে ফোনে রয়েছেন, ফোনে অহরহ ফোন আসছে তার একটার পর একটা। ফোর্স নেই কাশীপুর, একবার দেখে নিন না, ওখানে আমাদের সেন্টারে পাঠান, 134-135। দাদা, ব্যস্ততা শুরু হয়ে গেছে ভোট দেওয়ার পরেই, ফোনের পর ফোন আসছে, কি বলবেন? দেখুন, সে তো স্বাভাবিকভাবেই হবে, কাশীপুরে দুটো বুথে এখনও ফোর্স পৌঁছায়নি এরকম আমাকে আমাদের ওখানে স্থানীয় নেতৃত্ব জানালো। আমি আমাদের যে কন্ট্রোল রুম আছে সেখান থেকে প্রশাসনকে আমি এবং ইলেকশন কমিশনকে অবগত করছি। ভোট দিলেন, মাকে নিয়ে ভোট দিলেন, কি ফল আশা করছেন এবং কি বলবেন এলাকায়? দেখুন, ফল তো আগেই মোদিজি বলে দিয়েছেন কি এইবারে শুধু পুরুলিয়া নয়, পশ্চিমবাংলাতে 30টির উপরে আসন এবং ভারতবর্ষে 400+।
গতবারে যা ছিল এখানে ব্যবধান 2,04,000, এইবারে ব্যবধান বাড়বে, এইবারে 3,00,000 উপরে যাবে ব্যবধান। গণ্ডগোল কি কোনো বিক্ষিপ্ত কিছু কি আর কিছু? আমরা প্রস্তুত আছি এবং ইলেকশন কমিশনের উপরে পূর্ণ ভরসা আছে। যেভাবে ইলেকশন কমিশনার বাকি ভোটগুলো করিয়েছে তাতে আমাদের পূর্ণ ভরসা আছে। মহিষাদলে দ্বিতীয় খুন, তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষাদল বিধানসভা, নন্দীগ্রামে খুন হয়েছে বিজেপি কর্মী, আর এবার তৃণমূল কর্মী খুনের অভিযোগ আসছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। একজন পুলিশের উপরে কেউ কাউকে ভরসা করে না, সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্সে একদম শান্তিপূর্ণভাবে যেরকম বাকি 5 দফায় ভোট করেছে ষষ্ঠ দফা তো সেরকমই হবে। বেশ হীরক, আমাদের অনেক ধন্যবাদ তোমাকে।